السلام عليكم ورحمه الله وبركاته والصلاه والسلام على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول امنا بالله وباليوم الاخر وما هم بمؤمنين وقال تعالى الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون সম্মানিত দর্শক শ্রোতা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে এই মুহূর্তে আমার সাথে যারা যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেকেই জানায় আন্তরিক মোবারকবাদ পরবর্তীতে আমাদের এই অনুষ্ঠান যারা দেখবেন তাদেরকেও জানাই সুস্বাগতম সম্মানিত দর্শক আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব মুমিনের পরিচয় কী মুমিন কাদেরকে বলা হয় সম্মানিত দর্শক আমরা প্রত্যেকেই যারা মুসলমানের সন্তান হিসাবে দুনিয়াতে আসছি আমরা প্রত্যেকেই দাবি করি যে আমরা মুসলমান আসলে আমরা নিজেরা নিজেদেরকে মুসলমান হিসাবে দাবি করলেই কি আমরা মুসলমান হতে পারবো কি না ইমানদার হতে পারবো কি না বা আমরা জান্নাতে যেতে পারবো কি না এই বিষয়টা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি কি সম্মানিত দর্শক আল্লাহ ফাকরবুল্লাহ আলামিন বলেন এই যে বান্দা আপনি আমি মাথায় টুপি পরলাম শরীরে পাঞ্জাবি রয়েছে সুন্নতি পোশাক রয়েছে এরপরও নিজেকে নিজে নিজের প্রতি নিজেকে ইমানদার হিসাবে দাবি করলেই কি আল্লাপাক রব্বুল আলমিন আপনি আমাকে ইমানদার হিসাবে কবুল করে নেবেন কিনা না সেটাকে আপনি আমি একবার চিন্তা করেছি সম্মানিত দর্শক আনো সন্নাভিত্তিক কোন ব্যক্তিকে ইমান ওলা বলা হয় সম্মানিত দর্শক ইমান শব্দের অর্থ হচ্ছে আল্লাপাক রব্বুল্লাহ আলমিনকে না দেখে বিশ্বাস স্থাপন করা এবং অন্তর দ্বারা বিশ্বাস করা মুখ দ্বারা স্বীকার করা এবং আমলে পরিণত করা তাস্তিক বিল জিনান ইকরর বিল লিসান আমল বিল আরকান এই তিনটা বিষয়ের সমন্বয়কে বলা হয় ইমান সম্মানিত দর্শক তাহলে আমাদের প্রত্যেককে ইমানদার হিসাবে কিভাবে আমরা নিজেদেরকে দাবি করতে পারবো রব্বুল আলমিন বলেন জাল্লা দিন আয়ুক মিনু নিল যে ব্যক্তি গায়েবের প্রতি বিশ্বাসী স্থাপন করবে সে ব্যক্তি হবে ইমানদার ওয়ুক ইমন আসলা এবং যে নামাজ প্রতিষ্ঠা করবে নামাজ আদায় করবে পাঁচ শক্ত নামাজ যাদের উপর ফরজ হয়েছে সময় যারা আদায় করবে তাদেরকে ইমানদার বলা হবে ওই কিং ফিকুন এবং যারা আল্লাপাক রব্লা আলামিন যাদেরকে সম্পদ দান করেছেন এই সম্পদ থেকে কিছু আল্লাহ তালা রাস্তায় ব্যয় করা দান করা ওই ব্যক্তিকে ইমানদার বলা হবে ওল্লা দিনু না বিমা উং সিলাইলি কে ওমা উং সিলামিং কবে লিখে এবং আমাদের নবীর উপর যেই কিতাব নাজিল হয়েছে এই কিতাবের উপর বিশ্বাস করা অর্থাৎ কোরআনের প্রতি এবং কোরআনের উপর আমল করা এবং আমাদের নবীর পূর্বে যেই সমস্ত নবী আম্বিয়া কেরামের উপর যেই আসমানি কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা অবিল আখিরতি হুম ইউ কিনুন এবং আখেরাত ওই পরকাল মৃত্যুর পরে আপনাকে পুনরুত্থান করা হবে ওই হাসর নাসরকে বিশ্বাস স্থাপন করা কেন রব্বুল আলমিন বলেন কুল্লুনাথ সিং দায় কতল মাউদ প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর তাই তো আল্লাহ রব্বুল আলমিন বলেন কুমতুম খৈর করবেন মিনহা খোলা কুনায়ুম অফিহা নুকুম অমিনহা নুখরিজুকুম তাওতেন উখরা আল্লাপ রব্বুল আলমিন বলেন মানুষকে আমি মাটি দ্বারা সৃষ্টি করেছি এবং আমি মানুষকে আবারও মাটির দিকে ফিরিয়ে নেব এবং মাটি থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনি আমাকে পুনরুত্থান করবেন সম্মানিত দর্শক এই হলো ইমানের পরিচয় ইমানদারদের পরিচয় এই গুণগুলো এই আমলগুলো যদি আমরা করি তাহলে আমরা প্রত্যেকে ইমানদার হয়ে যাব আর ইমানদার হলে আমরা আশা করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাত দান করবেন আর সকলকে রব্বুল আলামিন মৃত্যুর পরে জান্নাত দান করুক সেই দোয়াই করি সকলকে রব্বুল আলামিন মুমিন বান্দা হিসাবে কবুল করে নে আমি সম্মানিত দর্শক আজকে আরও দুইটি বিষয় নিয়ে কথা বলবো একটি হলো আজকে আপনারা জানেন যা আমাদের বাংলাদেশের বিগত স্বরাষ্ট্রমন্ত্রী এবং টেলিযোগাযোগ মন্ত্রী এবং স্বাস্থ্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তিনি ইন্তিকাল করেছেন ইন্না বা ইন্না ইলাহি অজীন তো মোহাম্মদ নাসিম স্যারের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাকবুল্লাহ আলমিন তাকে বৃহস্ত নাসিব করুন আমিন এবং তার পরিবারকে ধৈর্য ধারণ করার তাও দান করুক সকলে বলে আমিন সম্মানিত দর্শক আরেকটি বিষয় নিয়ে কথা বলবো এই করোনার প্রাদুর্ভাবের মধ্যেও আপনারা একটি নিউজ দেখতে পেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তা হলো একজন মা তার স্বামী করোনায় আক্রান্ত ঢাকায় তার স্বামী মারা গেছেন তো তার মেয়ে নবম শ্রেণীর একজন মেয়েকে বাড়িতে রেখে আসছেন সেই মেয়েকে এলাকার কিছু লম্পট ধর্ষণ করে তাকে হত্যাও করা হয়েছে ওই মেয়েটাকে শহীদ করা করে দেওয়া হয়েছে তো আপনারাই বলুন এই করোনার প্রাদুর্ভাবের মধ্যেও আমরা যদি এই সমস্ত গুনাহের কাজ করি অন্যায় কাজগুলো করি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে করোনা ভাইরাস দিয়ে আক্রান্ত করবেন না তো কাদেরকে করবে। এবং আরেকটা বিষয় বলতে চাই সম্মানিত দর্শক নেত্রকোনায় একজন ইউপি চেয়ারম্যান তিনি তার একজন কাজের মেয়েকে দর্শন করে হত্যা করেছেন এরপর এর প্রতিবাদ করেছেন সেই এলাকার একজন ওই সাতার চেয়ারম্যানের বিপক্ষে যারা প্রতিবাদ করেছেন সেখানে একজন হাফেজেকুর কোরআন ছিল তো এই হাফেজেকুর আনকে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে তো আপনাদের সকলের কাছে এই আকুল আবেদন করি যে ওই হাফেজে কোরআনকে আনকে অতি শীঘ্রই যেন ছেড়ে দেওয়া হয় এবং ওই চেয়ারম্যানকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ স্যারের কাছে আমাদের এই আবেদন থাকবে এবং বাংলাদেশের ষোলো কোটি মানুষের কাছে আমি এই আকুল আবেদন করি আপনার প্রত্যেকেই প্রতিবাদ গড়ে তুলুন যাতে করে হাফেজে কোরআন জেল থেকে মুক্তি লাভ করেন সম্মানিত দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি প্রত্যেকেই পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করে এবং প্রতিদিন কোরআন কারিম থেকে কিছু আয়তকারিমা তেলাওয়াত করবেন এবং মানুষকে সৎ কাজের প্রতি উদ্বুদ্ধ করবেন এবং মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবেন এবং যেখানেই অন্যায় দেখবেন সেই অন্যায়ের প্রতিবাদ গড়ে তোলার চেষ্টা করবেন তো সকলেই প্রকৃত ইমানওয়ালা হয়ে এবং প্রকৃত মুসলমান হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করার যে প্রস্তুতি গ্রহণ করা দরকার সেটা আমাদেরকে আল্লাহ পাকরবোলা আলামিন করা তাও দান করে সকলেই বলে আমিন আপনি মৃত্যুবরণ করলেন আপনার মৃত্যুর পরে মানুষ আপনাকে নিয়ে হাসবে মানুষ আপনাকে নিয়ে কুটুকথা বলবে আপনাকে নিয়ে বিভিন্ন রকমের খারাপ কথা বলবে এগুলো যদি মানুষ দুনিয়াতে আপনাকে বলে তাহলে মৃত্যুর পর আপনার অবস্থাটা কী হবে মানুষ যাকে খারাপ বলে আল্লাহ তাকে খারাপ বলে আর মানুষ যাকে ভালো বলে আল্লাহ পাকরু বলে আলামী তাকেও ভালো বলে আমরা মৃত্যুবরণ করার পরে আমাদের জন্য সকল প্রাণীরা যেন দোয়া করে সেভাবে আমাদেরকে দুনিয়াতে চলতে হবে আর সেভাবে চললে আমরা জান্নাতের পথ পথে যেতে পারবো এবং জান্নাত লাভ করতে পারবো আল্লাহাকর আলমিন আমাদের প্রত্যেককে প্রকৃতি ইমানদার হয়ে মৃত্যুবরণ করা তাও ফিকদান করুক এবং যে আবদারগুলো আপনাদের কাছে করেছি সে আবদারগুলো যেন যেই বিচারগুলো আপনাদের কাছে দিয়েছি সেইগুলো যেন পরিপূর্ণভাবে আমাদের প্রশাসন করে এই এই বিষয়গুলোর প্রতি নজর দেয় সেই আশা ব্যক্তরাকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ওয়াকিদাওয়ানা আনী আলহামদুলিল্লাহ